বড় ভাই, এই নাগাল খেজুর 10 কেজি কার্টুন কত করে? এটা 1600 টাকা দাম। এটা 1600 টাকা 10 কেজি, এটা কি ভালো হবে? হ্যাঁ, খুব ভালো হবে। যারা ব্যবসা করে বর্তমান সময় তাদের জন্য এই নাগাল খেজুরটা খুবই উপযোগী, তাই না? দেখা গেছে 160 টাকা 70 টাকা কেজি পড়ে তাদের। আচ্ছা, এই খুচরো বাজারে এটা কেমন বিক্রি করতে পারবে? এটা এটা 300 টাকা 350 টাকা কেজি কেজি। আচ্ছা, এখানে হচ্ছে দিয়ে 160 টাকা পরে কেজি। দেখা গেছে আপনার এই 10 কেজি কার্টুনটা হচ্ছে 1600 টাকা। আচ্ছা, 1600 টাকা 10 কেজি কার্টুন নাগাল খেজুর। এরপরে আমরা এখানে দেখতেছি, এটা কি মাসদুল? এটা হচ্ছে 10 কেজির সুগাই, অনেক বিগ সাইজ। এইটা কত করে 10 কেজির এই যে সুগাইটা? এটা 1900 টাকা। এটা হচ্ছে 10 কেজি 1900 টাকা। সাইজটা অনেক বড় আছে, খেতে কেমন এগুলো? ভালো হবে। এরপরে আমরা দেখতেছি ভাই, এখানে আছে আপনার কালমি মরিয়ম, এটা হচ্ছে বিগ্রেট। এটা হচ্ছে বিগ্রেট, এটার প্রাইস কত করে? 2200 টাকা। এটা হচ্ছে 5 কেজি 2200 টাকা করে। আচ্ছা, 5 কেজি। দর্শক, আপনারা যারা কালমি মরিয়ম এরকমের 5 কেজির কার্টুন সংগ্রহ করতে চান, তারা কিন্তু এই কার্টুনটা নিতে পারেন মাত্র 2200 টাকায়। এরপরে আছে এইটা কালমি মরিয়ম, একটু দানাটা ছোট ছোট সাইজ, এটার প্রাইস কত করে? 1700 টাকা এইটা। আচ্ছা, এটা হচ্ছে 1700 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, 1700 টাকা আপনারা পেয়ে যাবেন এরকমের 5 কেজির কালমি মরিয়ম। এইটা কি ভাই? এটা মাসদুল খেজুর। এটা মাসদুল খেজুর, একটু এই করে দেখান আমাদের দর্শকদের। এটা হচ্ছে 5 কেজির, এটা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 5 কেজির মাসদুল খেজুর। এইটার প্রাইস কত করে? 1850। এটা হচ্ছে 5 কেজি 1850 টাকা করে। আচ্ছা, 5 কেজি 1850 টাকা। এরপরে আমরা দেখি এই পাশে আরও হিউজ পরিমাণে খেজুর আপনাদের শপে আছে। এই যে আমরা দেখতেছি আর একটা কালমি মরিয়ম, এইটার প্রাইস কত করে? এইটা কত করে? এটা 2200 টাকা। এটা দানাটা বড় আছে, 2200 টাকা। আচ্ছা, এইটা দর্শক আপনারা পেয়ে যাবেন 2200 টাকাতে 5 কেজির কালমি মরিয়ম। এরপরে আছে এই সাইডে দেখতেছি আমরা, এইটা কি ভাই? এটা হচ্ছে 5 কেজির মাশরুম, এইটার প্রাইস কত করে? এটা হচ্ছে 1850 টাকা। দেখা গেছে এর চেয়ে ভালোটা আরও দাম বেশি, তাই না? এটা হচ্ছে 5 কেজি, এটা হচ্ছে 5 কেজি আপনার 1850 টাকা। এটা বি কোয়ালিটির। দর্শক আপনারা যারা এর চেয়ে ভালো নিতে চান, একটু প্রাইসটা আরও একটু বাড়বে। আচ্ছা, রাখেন। এরপরে আমরা দেখতেছি এই যে 5 কেজির দাবাস, এটা কি দাবাস নাকি নাগাল? 5 কেজি দাবাস। এটা 5 কেজির দাবাস খেজুর, এইটার প্রাইস কত করে? 1200 টাকা। এটা 5 কেজির দাম হচ্ছে 1200 টাকা করে দাবাস খেজুর। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি বারারি কোম্পানির নাকি এটা, এটা কি হাফ কেজির বক্স? এটা হচ্ছে ব্যবসায়ীরা এরকমের বক্সগুলো নিয়ে খুচরো বিক্রি করতে পারে বেশি। এটা হচ্ছে আপনার এই যে দেখতেছি কার্টুন, কার্টুনে কত পিস থাকে? 12 পিস। 12 পিসে 6 কেজি হয়। এই যে কার্টুনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্টুনে হচ্ছে আপনার 12 পিসে 6 কেজি, এটা হচ্ছে বক্স হচ্ছে হাফ কেজি করে। আচ্ছা, এটা প্রাইস কত করে? 2200। এটা প্রাইস হচ্ছে 2200 টাকা করে। আচ্ছা, এটা তো মোটামুটি 2021 সালের, তাই না? এটা তো দর্শক আপনার, এটা কিন্তু 2022 সালে পাবেন না, এটা হচ্ছে 2021 সালের। এটার দাম হচ্ছে কত করে ভাই? 2200 টাকা। আচ্ছা, এটা কি ফিক্সড 2200 টাকা নাকি আমাদের দর্শকরা আসলে কিছু ডিসকাউন্ট দেবেন? আচ্ছা, আমাদের চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য কিছু ডিসকাউন্ট দিবেন, ঠিক আছে? এরপরে আছে এইটা মাশরুক, আর একটা কলবি মরিয়ম, এই হচ্ছে আর একটা মাশরুক। আচ্ছা আচ্ছা, এইটা কত করে? এইটা হচ্ছে 2100 টাকা 5 কেজির মাশরুক। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 5 কেজির মাশরুক 2100 টাকা, এটাও বি কোয়ালিটির, এর চেয়ে ভালো আরও আপনারা পেয়ে যাবেন, এর দামটা একটু বাড়বে। এটা হচ্ছে 5 কেজি 2100 টাকা করে। আর আপনারা দর্শক আপনারা জানেন যে মাশরুক খেজুর কিন্তু মাবরুমের মতো নয়, কারণ এটার চামড়াটা একটু উপরে এইরকমের থাকে, আর মাবরুম খেজুরটা পুরোপুরি ফ্রেশ থাকে, তাই না ভাই? এই যে রাখেন, এটা হচ্ছে 2100 টাকা করে। এরপরে দর্শক, যারা ড্রাই ফ্রুট সংগ্রহ করতে চান, তারা কিন্তু এরকমের ড্রাই ফ্রুটগুলো সংগ্রহ করতে পারবেন। এইটা হচ্ছে হাফ কেজির ড্রাই ফ্রুট, তাই না? এটা 300 কত ভাই প্রাইস? 320 টাকা। 320 টাকা করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটি আছে, এটা আপনারা বাজারে 200 টাকা করেও পেয়ে যাবেন, 250 টাকা থেকেও হাফ কেজি পাবেন। কিন্তু এখানে দেখতেছেন দর্শক, অনেকটা মিক্স করছে নাকি ফ্রুটগুলো? হ্যাঁ, এটার গাই রেট আছে কত ভাই? এটা গাই রেট আছে 550 টাকা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 500 গ্রাম, এটা হচ্ছে গাই রেট আছে 550 টাকা। আপনারা পাবেন 320 টাকাতে হোলসেল মার্কেটে, এটা হচ্ছে হাফ কেজির বক্স। এরপরে আছে এটা হচ্ছে 250 গ্রামের, তাই না? এটা হচ্ছে 250 গ্রামের,
এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস আপনার 200 টাকা করে। এটা আপনারা হোলসেল মার্কেটে দর্শক পেয়ে যাবেন 200 টাকাতে। এখানে গায়ে রেট আছে 300 টাকা করে, এই খুচরা দোকানগুলোতে 300 টাকা বা 280 টাকা এরকমের বিক্রি হয়, অনেক ফ্রেশ। এই এরপরে আছে কি সাকুরা প্লাম, এই যে সাকুরা প্লাম আছে এই জায়গাতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এইটা 250 গ্রামের। আচ্ছা, এটা একটু হালকা টক টক লাগে তাই না, মিষ্টির পাশাপাশি হালকা টক লাগে। এটা প্রাইস কত করে? 180 টাকা। এটা হচ্ছে 180 টাকা 250 গ্রামের। আচ্ছা, এরপরে এইটা কি ভাই? এটা হচ্ছে মধু মিক্স। আচ্ছা, এটা কি 250 গ্রামের? এটা প্রাইস কত করে? 180 টাকা বা 200 টাকা করে। আচ্ছা, কোয়ালিটি খুব ভালো ভালো। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি এই পাশে আছে ভাই কালমি মরিয়ম, এটা কত করে? 5 কেজি। এটা 2150 টাকা করে 5 কেজির। আচ্ছা, এটা হচ্ছে বি গ্রেড। দর্শক আপনার এ গ্রেড আরও বেশি দামে পাবেন, এটা হচ্ছে বি গ্রেড, এটার দাম হচ্ছে 2150 টাকা করে। এরপরে আছে সুপকারি, এইটা প্রাইস কত করে? সুপকারি 3 কেজি। এটা দামটা কি বাড়ছে ভাই? এটা তো 1600-1700 টাকা ছিল, এটাও এখন বর্তমানে 1800 টাকা। আচ্ছা দর্শক, আপনারা এরকমের 3 কেজি সুপকারি বক্স পেয়ে যাবেন 1800 টাকাতে। এরপরে আছে 3 কেজির আজুয়া খেজুর, এটা কি আপনার কোয়ালিটি ভালো হবে? এটা কত করে প্রাইস? এটা হচ্ছে 1800 টাকা। আচ্ছা, 3 কেজি দর্শক আপনারা এরকমের বক্স পাবেন 1800 টাকা করে, 3 কেজি আজুয়া বক্স। আর এইটা হচ্ছে 5 কেজির কলমি মরিয়ম 3 কেজির, এইটা কত করে? এটা 1400 টাকা 3 কেজি। দর্শক আপনারা এরকমের 3 কেজি কলমি মরিয়ম পাবেন 1400 টাকাতে। এরপরে এইটা কি ভাই? মরিয়ম। এটা হচ্ছে শুধু মরিয়ম, এটা প্রাইস কত করে? এটা হচ্ছে 1700 টাকা 3 কেজি। এরপরে আজুয়া আছে নর্মালটা, এটা কত করে? 1400 টাকা 3 কেজি, 1400 টাকা। আর এইটা ভাই? এইটাও 1400 টাকা 3 কেজি। এরপরে ভিআইপি মাবরুম আছে ভাই মদিনার, এটা এটা কি মদিনারটা? মদিনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 5 কেজির মাবরুম খেজুর, মাবরুম খেজুরের দামটা তো অনেক বেশি, এটা কত করে ভাইয়া 5 কেজি? 4000 টাকা। এটা 5 কেজি 4000 টাকা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 5 কেজির মাবরুম এরকমের আপনারা পেয়ে যাবেন 4000 টাকাতে, 4000 টাকা এরকমের মাবরুম খেজুর পেয়ে যাবেন। এরপরে আছে এই সাইডে, এইটা কি ভাই? এটাও মাবরুম। ও আচ্ছা, মাশরুক, এইটা কত করে? 2100 টাকা করে মাশরুক। আচ্ছা, এরপরে আছে এইটা হচ্ছে মাছদুল 5 কেজি, এটা প্রাইস কত করে? 2000 টাকা। আর এই মেটজুল কত করে? এটা 5 কেজি, এটা হচ্ছে 5 কেজি 3300 টাকা। এটা 3700 টাকা, এটার দামটা বেশি কেন? দানাটা বড়, এটা দানা বড়, এই জন্য আপনার 3700 টাকা করে। আর এইটা কত করে? এটা 2200 টাকা, 2200 টাকা 5 কেজি 2200 টাকা। আচ্ছা, এরপরে আপনাদের এখানে আর একটা আছে 3 কেজির, এটা কি ভাই? 3 কেজির মরিয়ম, এটার প্রাইস কত করে? 1800 টাকা। আচ্ছা, তিন ফলটা প্রাইস কত করে ভাই? 950 টাকা 3 ফল। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি ভাইয়া কিশমিশ আছে, পাকিস্তানি কিশমিশ, এটা কি বিসি সারাটা? এটার ভিতরে বিসি নেই না? আচ্ছা, এটার প্রাইস কত করে? 550 টাকা। এটা হচ্ছে 550 টাকা 1 কেজি বিসি সারা পাকিস্তানি কিশমিশ। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে বিসি সহকারে, এটা কত করে? 430 টাকা, এটা পড়বে 430 টাকা। আচ্ছা, এটা ভিতরে বিসি আছে, বিসিটা কি ছোটো হবে না বড় হবে? ছোটো হবে। আচ্ছা, আর এই যে দেশি বাদাম আমাদের, এটা কি দেশি না ইন্ডিয়ানটা? এটা হচ্ছে ইন্ডিয়ানটা 1 কেজি, এটা এটা কত করে? 280 টাকা 70 টাকা। আচ্ছা, 1 কেজি ইন্ডিয়ানটা একবারে ফ্রেশ। দর্শক আপনারা চাইলে কিন্তু এরকমের ইন্ডিয়ান বাদামগুলো সংগ্রহ করতে পারেন, এই যে দেখতেছেন একদম ফ্রেশ, একদম পুরোপুরি ফ্রেশ, 270 টাকা 1 কেজি। আচ্ছা, তো আপনাদের এখানে তো আরও বিভিন্ন কোয়ালিটি, আর মেটজুল খেজুর এইটা কত করে? 3200 টাকা। এটা হচ্ছে চেরি ফল। আচ্ছা, চেরি ফল কত করে? এটা 280 টাকা করে চেরি ফল। এরপরে এইটা কি ভাই?
কালো কিশমিশ। আচ্ছা কালো কিশমিশ কত করে? এটা হচ্ছে 550 টাকা কালো কিশমিশ। ওকে,